গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি একটা নতুন চ্যাপ্টার পড়াবো যার নাম হচ্ছে বল সংস্থার সাম্যাবস্থা, ইংরেজিতে যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম অফ ফোর্স সিস্টেম। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কী বুঝি। যখন কোনো বস্তু স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে অথবা কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সুষমভাবে ঘুরতে থাকে, তখন বলা যায় যে বস্তুটি সাম্যাবস্থা আছে। হোয়েন এ বডি রিমেইন স্ট্যাটিক অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, দেন দ্যাট বডি ইজ নোন টু বি ইন ইকুইলিব্রিয়াম স্টেট। এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূত্র আমাদেরকে এখন জেনে নিতে হবে, যেটাকে বলা হয় ল্যামিস থিওরাম অফ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা সম্বন্ধীয় ল্যামির উপপাদ্য। তাহলে জেনে নিই ল্যামির উপপাদ্যটা কি। ল্যামির উপপাদ্য অনুযায়ী, যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল তিনটি একতলীয় বল কোনোভাবে সাম্য প্রতিষ্ঠা করে, তবেই প্রতিটি বল অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়। ইন ইংলিশ, ইফ থ্রি কোপ্লেনার ফোর্সেস বি ইন ইকুইলিব্রিয়াম, দেন ওয়ান ফোর্সেস উইল বি ইকুয়াল টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু অফ দ্য ফোর্সেস। অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরাম আমরা বলতে পারি পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা, ওয়ার পি কিউ আর দ্য থ্রি কোপ্লেনার ফোর্সেস অ্যান্ড আলফা বিটা অ্যান্ড গামা আর দ্য রেসপেক্টিভ সাইন অ্যাঙ্গেল। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রের, যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। তাহলে সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হলো, একই বিন্দুতে ক্রিয়াশীল তিনটি অসমান্তরাল বলকে মানে ও অভিমুখে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু দ্বারা যদি প্রকাশ করা যায়, তবে তিনটি বল সাম্যাবস্থায় থাকবে। ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস ইন ইংলিশ, ইফ থ্রি কোপ্লেনার ফোর্সেস হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, দেন দ্য ট্রায়াঙ্গেল উইল বি ইন ইকুইলিব্রিয়াম। এরপর আসছি সাম্যাবস্থার বহুভুজ সূত্র। সাম্যাবস্থার বহুভুজ সূত্র ইংরেজিতে যেটাকে বলা হয় পলিগন ল অফ ফোর্সেস। তাহলে বহুভুজ সূত্রটা কি আমরা এখন জেনে নিই। কোনো বিন্দুতে ক্রিয়ারত কতকগুলি বল, এক্ষেত্রে বলকে অবশ্যই তিনটের বেশি হতে হবে। তাহলে বলে নিই, কোনো বিন্দুতে ক্রিয়ারত কতকগুলি বলকে মানে অভিমুখে কোনো বহুভুজের বাহুগুলি দ্বারা যদি ক্রমানুসারে প্রকাশ করা যায়, তবে অবশ্যই বহুভুজটি সাম্যাবস্থায় থাকবে। ইফ সাম ফোর্সেস, ইট শুড বি মোর দ্যান থ্রি, ক্যান বি রিপ্রেজেন্টেড by the magnitude and direction by the sides of a polygon taken in order, then the polygon will be in equilibrium state. এরপর আসছি খুব গুরুত্বপূর্ণ আরেকটি পার্টে, সেটা হলো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার সিস্টেম অফ কনকারেন্ট ফোর্সেস। বাংলায় যেটাকে বলা হয় একই তলে ক্রিয়ারত সমবিন্দুকামী বলসমূহের সাম্যাবস্থার শর্ত। এক্ষেত্রে আমরা তিনখানা শর্ত পড়ব। সাম্যাবস্থার প্রথম শর্ত হচ্ছে, কোনো বিন্দুতে দুটি লম্ব অক্ষ বরাবর একতলীয় বলগুলির বীজগাণিতিক উপাংশগুলির বীজগাণিতিক যোগফল সর্বদা শূন্য হবে। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল বি জিরো, দেয়ারফোর ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সামেশন অফ ভি ইকুয়াল টু জিরো। দ্বিতীয় শর্ত হচ্ছে, একই তলে অবস্থিত কোনো বিন্দুর একতলীয় বলসমূহের আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ সামেশন অফ এইচ ইকুয়াল টু জিরো। দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং হরাইজেন্টালি উইল বি জিরো। অ্যান্ড নেক্সট থার্ড নাম্বার শর্ত হচ্ছে, থার্ড কন্ডিশন হচ্ছে, একই তলে অবস্থিত বলসমূহগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফল সর্বদা শূন্য হবে, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস উইল বি জিরো। এই তিনটি শর্তই হচ্ছে কোনো বস্তুর সাম্যাবস্থার শর্ত। এবার আমরা জেনে নিই
যে তিনটি বলের ক্রিয়া সাম্যাবস্থা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, ইকুইলিব্রিয়াম অফ থ্রি ফোর্সেস। প্রথমত বল তিনটিকে একই সমতলে থাকতে হবে। ফার্স্টলি দ্য থ্রি ফোর্সেস হ্যাজ টু বি ইন সেম প্লেন। নাম্বার টু, তিনটি বলের ক্রিয়ারেখাকে একই বিন্দু দিয়ে যেতে হবে। নাম্বার টু, দ্য অ্যাক্টিং পয়েন্টস অব দ্য থ্রি ফোর্সেস শুড বি পাসিং ফ্রম এ সেম পয়েন্ট। যে কোনো দুটি বলের লব্ধিকে তৃতীয়টি সমানও বিপরীতমুখী হতে হবে। দ্য রেজাল্টেন্ট ফোর্সেস অফ টু ফোর্সেস উইল বি সেম অ্যান্ড অপোজিট উইথ দ্য থার্ড অফ দ্য ফোর্সেস। বল তিনটি সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র মেনে চলবে। দ্য থ্রি ফোর্সেস হ্যাজ টু ওবেইড দ্য লজ অফ ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম। বলগুলি ল্যামিনার সূত্র মেনে চলবে। থ্রি ফোর্সেস হ্যাজ টু মেনটেন দ্য লজ অফ ল্যামিনা। এবার তিনটির অধিক বলের ক্রিয়া, যদি চার বা পাঁচটি বল যদি কোনো বিন্দু অভিমুখে কাজ করে, তবে তার সাম্য প্রতিষ্ঠা করতে গেলে যে শর্তগুলি লাগতে পারে সেগুলি আমরা একে একে দেখে নিই। প্রথমত বল তিনটিকে একই সমতলে থাকতে হবে, বলগুলির ক্রিয়ারেখা একই বিন্দু দিয়ে যেতে হবে, এবং যে কোনো একটি বল অন্য বাকি বলগুলির লব্ধির সমানও বিপরীত হতে হবে, এবং সাম্যাবস্থার বহুভুজ সূত্র মেনে চলবে। এখানে বেসিক ডিফারেন্স হচ্ছে তিনটি বলের ক্রিয়ার সাম্যাবস্থার জন্য বলের ত্রিভুজ সূত্র এবং ল্যামিনার সূত্র মেনে চলবে, কিন্তু তিনটি অধিক বলের ক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে দেখা যায় সাম্যাবস্থার বহুভুজ সূত্র তাকে মেনে চলতে হবে। ইট শুড বি ওবেইড দ্য পলিগন ল অফ ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস অ্যান্ড দ্য আদার থ্রি কন্ডিশনস উইল রিমেন সেম ফর দ্য ইকুইলিব্রিয়াম আন্ডার মোর দ্যান থ্রি ফোর্সেস। এরপর আসি বস্তুর সাম্যাবস্থা, স্টেট অফ ইকুইলিব্রিয়াম অফ বডিজ। একে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি। প্রথমটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্য, দ্বিতীয়টিকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্য, এবং তিন নম্বরটিকে বলা হয় নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা নিরপেক্ষ সাম্য। এই তিন ধরনের সাম্যই আমাদের পড়তে হবে। আমরা তিন ধরনের সাম্যর চিত্র আমরা বই থেকে পেয়ে যাব। আমাদের ভগবতী পাবলিকেশন বা অন্যান্য পাবলিকেশনের যে বইগুলো আমাদের আছে সেই বইগুলো ফলো করলেই এর যে ডায়াগ্রাম তিনটে রয়েছে, প্রাথমিক অবস্থা, বিচ্যুত অবস্থা এবং পূর্বাবস্থা, এই তিনটি যে অবস্থা থাকে বস্তুর সাম্যাবস্থার ক্ষেত্রে, এই তিনটি অবস্থার রেখাচিত্র দিয়ে সুন্দরভাবে বোঝানো রয়েছে। তোমরা যদি বইটা ফলো করো তোমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারবে। এটাই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারটার পুরো পার্ট, পুরো অধ্যায়। এই চ্যাপ্টারটাকে তোমরা যথাযথভাবে যদি বাড়িতে অনুশীলন করে থাকো তাহলে তোমরা এই চ্যাপ্টার সম্বন্ধে যথাযথ জানতে পারবে। তোমাদের মোটামুটি যে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনগুলো এখান থেকে আসে সেইগুলোর মোটামুটি এরকম, কোনো বস্তুকণার ওপর প্রযুক্ত তিনটি বল সাম্যাবস্থায় আছে ধরে নিতে হবে। প্রথম ও দ্বিতীয় বল দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণ করে থাকবে, ধরে নাও 90 ডিগ্রি, এবং দ্বিতীয় তৃতীয় মধ্যেকার কোণ ধরে নাও তোমরা 120 ডিগ্রি। তাহলে বলগুলির অনুপাত তোমাদের নির্ণয় করতে হতে পারে। এই রকম কিছু অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে বা তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা যখন গাণিতিক প্রশ্নমালা অনুশীলন করবে বাড়িতে তখন তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। আরেক ধরনের অঙ্ক আসতে পারে, যেমন একটি বিন্দুতে প্রযুক্ত 6, 8 এবং 10 গ্রাম ভর বলের সাম্যাবস্থায় আছে, প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্বর্তী কোণ তোমাদের নির্ণয় করতে হতে পারে। এইগুলো এই টাইপের কোয়েশ্চেনগুলোই সম্ভবত তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকতে পারে। তোমরা বাড়িতে এইগুলো যথাযথ অনুশীলন করো, এবং ল্যামিস থিওরাম যেটা, সেই ল্যামিস থিওরামের যে ম্যাথামেটিক্যাল ইলাস্ট্রেশন যেটা তোমাদের প্রথমেই আমি বলেছি, পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা, যেখানে পি কিউ আর হলো তিনটি একতলীয় বল যা সাম্য প্রতিষ্ঠা করেছে, এবং আলফা বিটা এবং গামা হলো প্রত্যেকটির মধ্যবর্তী সাইনের কোণের অনুপাত। এইভাবে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্কের সূত্র কাজে লাগিয়ে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এছাড়াও যেটা তোমাদের লাগতে পারে, যেটা হচ্ছে সাম্যাবস্থার তিনটে শর্ত, আমি একটা গ্লান্স আরেকবার বলছি, সামেশন অফ ভি ইকুয়াল টু জিরো, মানে বলের উলম্ব উপাংশগুলির বীজগাণিক যোগফল শূন্য হবে, সামেশন অফ এইচ ইকুয়াল টু জিরো, বলের আনুভূমিক উপাংশগুলির বীজগাণিতিক যোগফল শূন্য হবে, আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, যেটাকে বলা হচ্ছে বলের
মুমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ইন ইংলিশ আমি প্রথমে বলে নিই, ইন ইংলিশ সামেশন অফ ভি ইকুয়াল টু জিরো, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল বি জিরো, সামেশন অফ এইচ ইকুয়াল টু জিরো, মতলব দ্য অ্যালজেব্রিক সাম অফ হরাইজন্টাল কম্পোনেন্ট উইল বি জিরো, অ্যান্ড সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, ইট মিনস দ্য সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, ইট মিনস সামেশন অফ মুমেন্টস উইল বি, সামেশন অফ মুমেন্টস অফ দ্য ফোর্সেস উইল বি জিরো।